ওয়েলকাম ডি স্টুডেন্টস ওয়েলকাম টু জিও উইথ এস এম ডিসিডি ইউটিউব চ্যানেল আমি সুমন দত্ত তোমাদের অনলাইন জিওগ্রাফি টিচার আমরা তোমাদের ভারতবর্ষ অধ্যায়টি শুরু করেছিলাম সেখানে আমরা দুটো পার্ট অলরেডি আলোচনা করে ফেলেছি আজকে আমরা তৃতীয় নম্বর পর্ব নিয়ে আলোচনা করব যেখানে আমাদের আলোচনার বিষয় হবে আমাদের ভারতবর্ষ ও তার ভূপ্রাকৃতিক মানচিত্র নিয়ে এবং আমরা আমাদের ভারতবর্ষের আজকে বিশেষ করে প্রথম অংশ যেটা উত্তরের পার্বত্য অঞ্চল সেই অংশটি নিয়ে আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা কথা জানিয়ে দিতে চাই যে তোমাদের ষষ্ঠ শ্রেণির সমস্ত ক্লাসগুলো পাওয়ার জন্য তুমি আমাদের চ্যানেলের প্লেলিস্ট চেক করতে পারো অথবা তুমি আমার চ্যানেলের ডেসক্রিপশান বক্সে চলে গেলে তোমাদের সেখানে ষষ্ঠ শ্রেণীর প্লে লিস্টের লিঙ্কটি আমি দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তাহলে চলে এসো আজকে আমাদের পড়ার বিষয়ে সবার প্রথমে আমরা মানচিত্রের মাধ্যমে অনুধাবন করে নেব ঠিক কোন কোন জায়গা আমাদের ভারতবর্ষের উত্তরের পার্বত্য অঞ্চলের অন্তর্গত তাহলে ওপরের দিকে যে তুমি ব্রাউন কালারের যে জায়গাটা দেখতে পাচ্ছ ইভেন আমি তোমাকে একটু মার্ক করেও দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই সম্পূর্ণ অংশটাই হচ্ছে আমাদের হিমালয়ের অন্তর্গত ঠিক আছে এই সম্পূর্ণ অংশটা তাহলে কি হয়ে গেল এবার আমরা যদি একটু আলোচনা করি তাহলে আমরা দেখবো এখানে কোন কোন রাজ্যগুলো নিয়ে গড়ে উঠছে সেগুলো দেখব দেখো সবার প্রথমে এখানে রয়েছে জম্মু কাশ্মীর রাজ্য যে রাজ্যটা এখন বর্তমানে দুটো কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ হয়ে গেছে একটার নাম হচ্ছে লাদাখ এইভাবে ভাগ হয়ে গেছে দুটো অংশে হ্যাঁ এই অংশের নাম হয়ে গেছে লাদাখ আর এই অংশের নাম হয়ে গেছে জম্মু কাশ্মীর তো এই দুটো কেন্দ্রশাসিত অঞ্চল বা জম্মু কাশ্মীর রাজ্যের মধ্যে আমরা এর অবস্থান দেখতে পাচ্ছি তারপরে এখানে তুমি চলে এলে এখানে পেয়ে যাবে পাঞ্জাব এখানে রয়েছে হিমাচল প্রদেশ এখানে তুমি পেয়ে যাবে উত্তরাখণ্ড তো এই সমস্ত রাজ্যগুলো নিয়ে আমাদের হিমালয়টা বিস্তৃত একটু যদি আমরা এগিয়ে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা নেপাল দেশ অবস্থান করছে তাই না তো নেপালের মধ্যে হিমালয় রয়েছে তবে আমরা পড়ছি ভারতবর্ষ তাহলে নেপালের মধ্যে হিমালয় আমাদের কিন্তু পড়তে হবে না ঠিক আছে পরবর্তী অংশে আমরা চলে গেলে আমরা আরও একটা জায়গা দেখতে পাচ্ছি যেখানে এখানে রয়েছে আমাদের সিকিম রাজ্য এবং তার নিচের কিছুটা অংশ জুড়ে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলা তাহলে এগুলো আমরা খেয়াল রাখবো পরবর্তী অংশে আমরা যদি চলে যাই এখানে আমরা দেখতে পাচ্ছি রকমভাবে যে অংশটা দেখানো রয়েছে এই অংশটা সম্পূর্ণটাই হচ্ছে আমাদের হিমালয়ের অংশ এখানে দেখো তুমি যদি চলে যাও তাহলে কোন কোন রাজ্য দেখতে পাবে প্রথমেই দেখতে পেয়ে যাবে তুমি অরুণাচল প্রদেশ তারপর এদিকে একটু চলে এলে সেখানে এখন দেখো শিলং যে মালভূমিটা রয়েছে এটাও মোটামুটিভাবে তুমি বলতে পারো যে আমাদের হিমালয়েরই অন্তর্গত তাহলে এই সমস্ত রাজ্যগুলো নিয়ে আমাদের হিমালয় বিস্তৃত হলো এবার আমরা আসি আমাদের মেন জায়গায় যেখানে আমাদেরকে আলোচনা করতে হবে এই পার্বত্য অঞ্চল নিয়ে তাহলে সবার প্রথমে আমরা জেনে নেব উত্তরের পার্বত্য অঞ্চল ঠিক আছে তো এই যে পার্বত্য অঞ্চলটা এই পার্বত্য অঞ্চলটা দেখো উত্তর পশ্চিমে জম্মু কাশ্মীর থেকে শুরু করে একদম পূর্বে অরুণাচল প্রদেশ রাজ্যে রাজ্য পর্যন্ত ধনুকের মতো বিস্তৃত একটু ওপরের যে চিত্রটা রয়েছে এখানে দেখিয়ে দিই তোমাকে এই যে দেখো এই রকম একটা স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ধনুকের মতো বাঁক যেটাকে বলা হচ্ছে ঠিক আছে তো ধনুকের মতো বেঁকে গেছে এবার এখানে কোন কোন পর্বতশ্রেণী আছে দেখো একটা পর্বতশ্রেণী নাম হচ্ছে হিমালয় আর একটা নাম হচ্ছে কারাকোরাম দেখো এই ওপরের অংশে রয়েছে কারাকোরাম আর তার নিচের অংশে থেকে শুরু হচ্ছে হিমালয় ঠিক আছে এটা তোমরা মনে রাখবে এবার আমরা জানবো যে কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গডউইন অস্টিন কি নাম বললাম গডউইন অস্টিন ঠিক আছে এটা হচ্ছে আমাদের ভারতের সব থেকে উচ্চতম শৃঙ্গ ঠিক আছে তোমরা সকলেই জানো পৃথিবীর সবথেকে উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট কিন্তু মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত মাউন্ট এভারেস্ট অবস্থিত হচ্ছে আমাদের এখনই বললাম তোমাদের যে নেপালটা সেই নেপালে অবস্থিত তাই স্বাভাবিকভাবে পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ যেটা যার নাম গড উইন অস্টিন যেটাকে আমরা ইনশর্টে কে টু বলে থাকি কী নামে ডেকে থাকি এটাকে কে টু কে টু কেন বলা হচ্ছে দুটো কে কের সংমিশ্রণে গঠিত তাই তাহলে দুটো কে কী কী একটা হচ্ছে কিং আর একটা হচ্ছে কারাকোরাম কিং অফ কারাকোরাম ঠিক আছে মানে কারাকোরামের সর্বোচ্চ শৃঙ্গ তাইকে বলা হয় কিং অফ কারাকোরাম বা এটাকে আমরা গডউইন অস্টিন নামে চিনি তো এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের উচ্চতম শৃঙ্গ কিন্তু এটা কোন পর্বতশ্রেণীতে অবস্থিত এটা অবস্থিত হচ্ছে কারাকোরাম পর্বশ্রেণীতে এটা কিন্তু আমাদের হিমালয়ের অংশ নয় ভালো করে মনে রাখবে ভারতের উচ্চতম শৃঙ্গ যার নাম কারাকোরাম যার নাম হচ্ছে গডউইন অস্টিন সেটা আমাদের ভারতে হিমালয়ের অংশ নয় ঠিক আছে পরবর্তী অংশে আমরা চলে আসব। এই যে অঞ্চলটা আমাদের এই কারাকোড়াম অঞ্চলে আমরা কিছুই হিমবাহ দেখতে পাই হিমবাহ আমরা কাকে বলছি বরফের স্তূপ বা বরফের চাঁইকে বলা হচ্ছে হিমবাহ তাহলে দেখো ভারতের যে দীর্ঘতম হিমবাহ তার নাম হচ্ছে সিয়াচেন হিমবাহ এছাড়া রয়েছে জেমু হিমবাহ ঠিক আছে আর এই সমস্ত হিমবাহগুলো থেকে আমরা দেখতে পাবো গঙ্গা সিন্ধু ব্রহ্মপুত্রের মতো উল্লেখযোগ্য প্রচুর নদ নদীর সৃষ্টি হয়েছে আর এই পার্বত্য অঞ্চলে আমরা কিছু গিরিপথ লক্ষ্য করতে পারি গিরিপথ আমরা কাকে বলছি দুটো পর্বতের মাঝখানে যে সংকীর্ণ একটা রাস্তার মতো অংশ থাকে সেটাকে বলা হচ্ছে গিরিপথ গিরি মানে পর্বত পথ মানে ছোট্ট একটা রাস্তার মতো দুটো পর্বতের মাঝখানে অবস্থান করে তো এই ধরনের গিরিপথের কিছু নাম আমাদের জেনে রাখতে হবে বানিহাল গিরিপথ জজিলা গিরিপথ এবং নাথুলা গিরিপথ ঠিক আছে তো এবার আমরা এর পরবর্তী অংশটা নিয়ে আলোচনা করব যেখানে আমরা হিমালয় সম্পর্কে জানবো তাহলে ওপরের অংশটা আমরা আলোচনা করলাম কারাকোরাম পর্বত শ্রেণীকে নিয়ে দেখো একটু মানচিত্রে এই ওপরের অংশটাকে নিয়ে আমরা আলোচনা করেছি এবার আমরা এর নিচের অংশগুলোকে নিয়ে আলোচনা করবো ঠিক আছে এই অংশটাকে নিয়ে তো এবার আমরা চলে আসছি আমাদের হিমালয়ের অংশে তো হিমালয় হিমালয় কথাটাকে ভাঙলে আমরা কী পাবো দেখো সন্ধিবিচ্ছেদ করলে আমরা পাচ্ছি হিমযুক্ত আলয় এর অর্থ কী হিম মানে হচ্ছে বরফ আর আলয় মানে হচ্ছে গৃহ তার মানে হিমালয় কথার অর্থ কি বরফের গৃহ আমরা হিমালয় পর্বতের উৎপত মানে একদম জম্মু কাশ্মীরে এখান থেকে দেখতে পাচ্ছ একদম অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত তাই না তো হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে যদি আমরা নিচের দিকে নেমে আসি উত্তর থেকে দক্ষিণ বলতে গেলে এই দিকটা হচ্ছে উত্তর দিক এদিকটা হচ্ছে দক্ষিণ দিক মানে আমরা যদি পরপর নিচের দিকে নেমে আসতে চাই তাহলে আমরা তিনখানা এইরকম উল্লেখযোগ্য পর্বতশ্রেণী দেখতে পাবো আমি যেমন দেখো তোমাকে রাফলি ড্র করে একটু দেখানোর চেষ্টা করলাম এরকমভাবে আমরা তিনটে উল্লেখযোগ্য কি দেখতে পাবো পর্বতশ্রেণী দেখতে পাবো যার একদম ওপরের অংশটা এই ওপরের অংশটা আমি একটু কালারটা চেঞ্জ করি তাহলে তোমরা একটু বুঝতে পারবে দেখো এই ওপরের যে অংশটা এই ওপরের অংশটার নাম হচ্ছে হিমাদ্রি হিমাদ্রি হচ্ছে হিমালয়ের সব থেকে উচ্চতম অংশ যার গড় উচ্চতা দেখো ছ হাজার মিটারেরও বেশি আর পৃথিবীর সব থেকে উচ্চতম যে শৃঙ্গগুলোর নাম আমরা পড়ব সেই শৃঙ্গগুলোর মধ্যে বেশিরভাগই আমরা দেখতে পাবো এই হিমাদ্রি অংশের মধ্যে অবস্থান করছে তারপরে যদি নিচের দিকে নেমে আসি এই মাঝখানের অংশটা এটার নাম হচ্ছে হিমাচল হিমালয় ঠিক আছে প্রথমটা ছিল হিমাদ্রি হিমালয় দুই নম্বরে আমরা আলোচনা করলাম কি আমাদের হিমাচল হিমালয় তারপরে সবার শেষে নিচের দিকে রয়েছে শিবালিক শিবালিক কোনটা আমাদের একদম নিচের যেটা হ্যাঁ সবার নিচে যেটা অবস্থান করছে সর্বদক্ষিণে সেটাকে বলা হচ্ছে শিবালিক হিমালয় এর যে গরুচ্চতা সেটা দেখো দেড় হাজার মিটারের মধ্যে অবস্থান করছে এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ জায়গা দেখে নেবো যেগুলো আমাদের পরবর্তী অংশগুলো পড়ার জন্য খুবই উপযোগী তাহলে সবার প্রথমে রয়েছে জানো কী বলে একটা জায়গা তো দেখো এখানে কি বলছে পর্বত শৃঙ্গ পর্বত শৃঙ্গ বলতে গেলে আমরা কী বুঝছি কোনো একটা পর্বতের সব থেকে উচ্চতম জায়গা সেটাকে আমরা বলছি পর্বতের চূড়া হিসেবেও জানি তাই না তারপর দেখো পর্বত শ্রেণী কাকে বলছে অনেকগুলো পর্বত যখন সারিবদ্ধভাবে অবস্থান করবে ঠিক আছে অনেকগুলো পর্বত যখন সারিবদ্ধভাবে অবস্থান করবে তখন তাকে বলা হবে পর্বত শ্রেণী এবার বিষয় হলো পর্বত গ্রন্থে আমরা কাকে বলবো তো দেখো যে উঁচু জায়গা থেকে একাধিক পর্বতশ্রেণী বিভিন্ন দিকে বিস্তৃত হয়ে গেছে সাপোজ মনে করো এরকম একটা জায়গা রয়েছে এখান থেকে এদিকে একটা পর্বতশ্রেণী বেরিয়ে গেলো এদিকে একটা পর্বতশ্রেণী বেরিয়ে গেল এদিকে একটা পর্বতশ্রেণী বেরিয়ে গেলো এটা এদিকে একটা পর্বতশ্রেণী বেরিয়ে গেলো তাহলে এই যে মাঝখানের অংশ যেখানে অনেকগুলো পর্বত এসে মিলিত হলো সেই স্থানটাকে আমরা বলছি কি পর্বত গ্রন্থি যেমন উদাহরণ দেওয়া রয়েছে দেখো পামির গ্রন্থি থেকে কারাকোরাম ও হিমালয়ের মতো কয়েকটা পর্বতশ্রেণী নানা দিকে বিস্তৃত হয়ে গেছে তাহলে এবার এই যে মাঝের অংশ এটা নাম দিয়ে দাও পামির গ্রন্থি আর এই গ্রন্থি থেকে আমরা কারাকোরাম হিমালয় এই সমস্ত উল্লেখযোগ্য পর্বত শ্রেণীগুলো উৎপত্তি লাভ করতে দেখতে পাচ্ছি আশা করি বোঝাতে পারলাম পরবর্তী অংশে চলে গেলে আমরা দেখব পর্বত উপত্যকা তাহলে দুটো পর্বতের মাঝের যে নিচু অংশ থাকছে সেই অংশটাকে বলা হচ্ছে পর্বত উপত্যকা আর তারপর রয়েছে গিরিপথ এটা তো বলেই দিলাম দুটো পর্বতের মাঝের সংকীর্ণ যে রাস্তা বা সংকীর্ণ যে পথ সেটাকে বলা হচ্ছে গিরিপথ আর হিমবাহ কী সেটাও তোমাদের আমি বলে দিয়েছি হিমবাহ হচ্ছে বরফের স্তূপ বা বরফের চাই এগুলো কিন্তু চলমান থাকে মানে পর্বতের ওপরে থাকে অভিকর্ষের টানে কি হয় পর্বতের ওপর থেকে ধীরে ধীরে নিচের দিকে নেমে আসতে থাকে ঠিক আছে এটা তোমরা মনে রাখবে এবার তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমাদের যে হিমালয়ের অংশগুলো পড়লাম সেই হিমালয়ের অংশগুলো নিয়ে আলোচনা করবো সবার প্রথমে আমাদের হিমাদ্রি হিমালয় তাহলে উত্তর থেকে দক্ষিণে আমরা হিমালয়কে তিনটে ভাগে ভাগ করেছি সবার ওপরে মানে উত্তর দিকে রয়েছে হিমাদ্রি হিমালয় আর এই অঞ্চলের উচ্চতাটা সব থেকে বেশি সেটাও আমরা পড়েছি তাই না তো এই অঞ্চলে কি হয় আমরা পাহাড়ের ওপরে সর্বদাই বরফ জমে থাকতে দেখতে পাই এখানে দেখো চিত্রের মাধ্যমে তুমি দেখতে পাবে কাঞ্চনজঙ্ঘা এটা হচ্ছে আমাদের মাউন্ট এভারেস্ট এই দুটো চিত্র দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে পাহাড়ের ওপর বরফ জমে থাকছে এবার দেখো এখানে আমরা যে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ সেটা দেখতে পাচ্ছি হিমাদ্রির মধ্যে আমি তোমাকে প্রথমেই বলেছিলাম যে পৃথিবীর যত উল্লেখযোগ্য বৃহৎ বৃহৎ শৃঙ্গ রয়েছে তার মধ্যে আমরা ম্যাক্সিমাম এই অংশের মধ্যে দেখতে পাই তাহলে দেখো এটা হলো পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট যার উচ্চতা কত আট হাজার মিটার আর ভারত আর নেপালের সীমান্তে অবস্থান করছে কাঞ্চনজঙ্ঘা ঠিক আছে এটা হলো পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ এবং এটা হিমালয়ে অবস্থিত ভারতের সব থেকে উঁচু পর্বত শৃঙ্গ দেখো ভালো করে বোঝো তোমাকে প্রথমে প্রশ্ন কি কীভাবে হতে পারে সেগুলো এখানে দেওয়া রয়েছে আমরা একটু আলোচনা করব এই জায়গাটা ঠিক আছে তো তার পূর্বে আমি তোমাকে একটু কাঞ্চনজঙ্ঘাটা দেখিয়ে দিই কাঞ্চনজঙ্ঘাটা ঠিক কোথায় করে অবস্থান করে জানো ঠিক এই জায়গায় করে দেখো এখানে কাঞ্চনজঙ্ঘা রয়েছে আর এরকম একটা স্থানে রয়েছে আমাদের মাউন্ট এভারেস্ট ঠিক আছে এগুলো তোমাদের একটু খেয়াল রাখতে হবে এবার আসছি এই যে জায়গাগুলো রয়েছে সেখানে সবার প্রথমে রয়েছে পৃথিবীর উচ্চতম পর্বত তাহলে দেখো নো ডাউট পৃথিবীর উচ্চতম পর্বত নাম কি হবে মাউন্ট এভারেস্ট ঠিক আছে মাউন্ট এভারেস্ট যেটা কোথায় অবস্থান করছে নেপালে তারপরে দেখো ভারতের উচ্চতম পর্বত ভারতের থেকে উঁচু পর্বত নাম কী এখনই তোমাকে বলে দিলাম কারাকোরাম পর্বতের গডউইন অস্টিন হচ্ছে ভারতের উচ্চতম পর্বতশ্রেণী পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত কোনটা পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গর নামও হচ্ছে গডউইন অস্টিন ঠিক আছে ফার্স্ট হচ্ছে আমাদের সবথেকে পৃথিবীর মধ্যে উঁচু মাউন্ট এভারেস্ট দুই নম্বরে রয়েছে আমাদের গডউইন অস্টিন তিন নম্বরে রয়েছে আমাদের কাঞ্চনজঙ্ঘা তাহলে পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গের নাম আমরা কী পেয়ে গেলাম কাঞ্চনজঙ্ঘা এবার এই যে কাঞ্চনজঙ্ঘা যেটা আমরা পড়ছি এটা হচ্ছে হিমালয়ের অংশ তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ তাহলে অ্যান্সার কি করবে তুমি কাঞ্চনজঙ্ঘা বোঝা গেল জায়গাটা আশা করি বুঝতে পেরেছ যদি বুঝতে না পারা যায় তাহলে একটু ভিডিওটাকে পিছিয়ে নাও পিছিয়ে নিয়ে আবার দেখতে শুরু করো আচ্ছা চলে যাবো আমরা পরবর্তী অংশে যেখানে আমরা হিমাচলকে নিয়ে আলোচনা করব তাহলে দেখো প্রথমে আমি বলেছিলাম যে সবার উপরে রয়েছে আমাদের হিমাদ্রি তার নিচে অবস্থান করছে এভাবে আমাদের হিমাচল হিমালয় তো এই হিমাচল হিমালয় আমরা কি দেখতে পাচ্ছি দেখো জম্মু কাশ্মীর রাজ্যের পীরপাঞ্জাল আর হিমাচল প্রদেশের ধৌলাধর পর্বতশ্রেণী এই অংশের মধ্যে আমরা দেখতে পাই তাহলে যে হিমাচল হিমালয় তার মধ্যে আমরা পীরপাঞ্জাল আর ধৌলাধর এই নামক দুটো পর্বতশ্রেণী দেখতে পাচ্ছি ঠিক আছে এবার হিমাদ্রি হিমালয় আর আমাদের পীরপাঞ্জাল এই যে দুটো পর্বতশ্রেণী এর মাঝখানে রয়েছে কাশ্মীর উপত্যকা এই প্রশ্নটা শর্ট প্রশ্ন হিসেবে অনেকটা গুরুত্বপূর্ণ তাই জায়গাটা ভালো করে দেখে রাখবে যে কাশ্মীর উপত্যকা কোন কোন পর্বতশ্রেণীর মাঝে অবস্থান করছে তাহলে কী লিখতে হবে হিমাদ্রি হিমালয় এবং ধৌলাধ পীর পাঞ্জালের মাঝে ঠিক আছে কী কী বললাম হিমাদ্রি হিমালয় এবং পীর পাঞ্জালের মাঝে এখানে যে উল্লেখযোগ্য যে সমস্ত কিছু দর্শনীয় স্থান রয়েছে যেগুলো পর্যটন ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হয় ওখানে প্রচুর মানুষ সেই পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যটা দেখার জন্য ছুটে যায় তো সেই সমস্ত উল্লেখযোগ্য কিছু জায়গার নামও আমরা জেনে নেবো যার মধ্যে অবস্থান করছে দার্জিলিং মুসৌরি মানালি তারপরে নৈনিতাল সিমলার মনোরম প্রাকৃতিক পরিবেশ হ্যাঁ এগুলো দেখার জন্য কি হচ্ছে প্রত্যেক বছর প্রচুর পর্যটক সেখানে বেড়াতে যাচ্ছে নেক্সট অংশ হচ্ছে আমাদের শিবালিক এবার এই যে জায়গাটা আমি চিত্র এঁকে দিয়েছি এখানে দেখো সবার নিচে অবস্থান করছে কে শিবালিক সবার ওপরে মানে উত্তর দিকে একদম ছিল আমাদের হিমাদ্রি তারপরে ছিল হিমাচল আর এখন আমরা পড়ছি আমাদের এই শিবালিককে নিয়ে তো শিবালিক কি হিমাচলের একদম দক্ষিণ অংশে অবস্থিত শিবালিক আর হিমাচল হিমালয়ের মাঝে সংকীর্ণ যে উপত্যকা বা সংকীর্ণ যে পর্বত উপত্যকাগুলো দেখতে পাই তাকে আমরা দুন বলি যেমন দেখো দেরা দুন হচ্ছে একটা উল্লেখযোগ্য দুনের উদাহরণ শিবালিক হিমালয়ের পাদদেশে ঘন অরণ্যাবৃত অঞ্চলকে বলা হচ্ছে তরাই তরাই হচ্ছে একটা স্যাঁত প্রকৃতির জায়গা যেখানে কিন্তু আমরা ঘন অরণ্যের উপস্থিতি লক্ষ্য করতে পারি এটা কোথায় দেখাচ্ছে শিবালিক হিমালয়ের পাদদেশে মানে পাদদেশ বলতে কোথায় একদম নিচের স্থানে তুমি নিচে দাঁড়িয়ে যদি পাহাড়টাকে দেখার চেষ্টা করো তাহলে যে জায়গাটায় তুমি দাঁড়িয়ে থাকছো সেটা হচ্ছে পাদদেশ অঞ্চল আর ভারতের পূর্ব সীমানা বরাবর আমরা চলে গেলে দেখতে পাবো পাটকাই বুম আর নাগা পর্বত একদম পূর্ব দিকে যদি আমরা চলে যাই অরুণাচল প্রদেশের দিকে মেঘালয় রাজ্যের মধ্যে আমরা দেখতে পাবো তিনটে পাহাড় একটা নাম গাঢ় একটা খাসি একটা হচ্ছে জয়ন্তিয়া এই তিনটে পাহাড় আমাদের দেখতে হবে ঠিক আছে আচ্ছা এবার পার্বত্য অঞ্চলের যে জীবনযাপনটা সেটা মানুষের কষ্টসাধ্য কী বা সেখানে কিভাবে জনজীবন গড়ে উঠেছে সেগুলো একটু জানবো দেখো যে পার্বত্য অঞ্চলটা তোমার কি মনে হয় সমভূমি মালভূমি আর আমাদের যে পাহাড় পর্বত রয়েছে এই তিনটে স্থানের মধ্যে কোথায় সব থেকে বসবাস করা সুবিধাজনক সমভূমি অঞ্চলে তাই না তাই বলে কি পাহাড়ে মানুষ বাস করে না পাহাড়ে বাস করে যদিও তাদের বিভিন্ন প্রতিকূলতা থাকে সেগুলোকে কাটিয়েও তারা কিন্তু সেখানে বসবাস করে থাকে যেমন দেখো কী বলছে পার্বত্য অঞ্চলটা অসমতল প্রকৃতির কারণ উঁচু নিচু এব্রো ক্ষেবড়ো স্থান প্রচুর থাকছে তাহলে সেটা হচ্ছে অসমতল প্রকৃতির যে কারণে সেখানে যাতায়াত ব্যবস্থা ভালো হচ্ছে না যতটা ভালো তুমি সমভূমি অঞ্চলে দেখতে পাবে সমভূমি অঞ্চলে বাস ট্রেন সমস্ত কিছু চলার জন্য একটা উপযুক্ত রাস্তা থাকে কিন্তু পাহাড়ি অঞ্চলে পাহাড়ের ঢালবে রাস্তা খুব কম মানি বানানো সম্ভব ঠিক আছে তারপরে দেখো এখানে কী হয় প্রচণ্ড ঠান্ডার জন্য বেঁচে থাকাও খুব কষ্টকর হয়ে যায় হ্যাঁ সমভূমি অঞ্চলে কী হয় সমভা জলবায়ু সমভাবাপন্ন বা কখনও কখনো নাতিশীতোষ্ণ প্রকৃতির হয়ে থাকে কিন্তু পাহাড়ের উচ্চতায় কী হয় সেখানে বরফ পড়ে অত্যন্ত ঠান্ডা হয় তো সেখানে বাস করাও কিন্তু খুব কষ্টকর আর কি হচ্ছে পাহাড়ি অঞ্চলে আমরা উর্বর পলি মাটি পাচ্ছি না সেখানে পাথুরে জমি দেখতে পাচ্ছি সে কারণে সেখানে চাষবাসও কিন্তু খুব একটা ভালো হচ্ছে না ঠিক আছে এই সমস্ত বিভিন্ন কারণের জন্য পাহাড়ি অঞ্চলে কী হচ্ছে মানুষের বসবাস তুলনামূলকভাবে অন্যান্য অঞ্চলের তুলনায় কম বোঝা গেল তো এই সমস্ত জায়গাগুলো খেয়াল রাখতে হবে আরেকটা পয়েন্ট তোমাকে বলা রয়েছে যে সম্প্রতি এই সমস্ত জায়গায় জনবসতি বাড়ছে কেন তাহলে যে কারণগুলো আমরা দেখালাম ঠিক তার বিপরীত অবস্থাগুলো লিখে দিলেই কী হবে আমরা বুঝতে পারবো যে এখানে মানুষজন বেশি বসবাস করছে মানে কি বর্তমানে উন্নত আধুনিক ব্যবস্থাকে কাজে লাগিয়ে সেখানে রাস্তাঘাট বানানো হচ্ছে পরিবহন ব্যবস্থা উন্নতি ঘটছে ঠিক আছে তারপরে আমরা ধাপ চাষ কৃষি চাষ ধাপ চাষ ফালি চাষ এই জাতীয় কিছু কৃষি পদ্ধতির মাধ্যমে দেখতে পাচ্ছি যে সেখানে উন্নত চাষবাস উন্নতভাবে চাষবাস করা যাচ্ছে তো এই সমস্ত কারণের জন্য কি হচ্ছে সেখানে মানুষের জনবসতির যে পরিমাণ সেটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে তো আজকের ক্লাসটা আমি এখানেই সমাপ্ত করছি পরবর্তী দিন তোমাদের উত্তরের নদীগঠিত সমভূমি অঞ্চলটা নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গুড বাই